Hi guys, আমি জে, আমি বব, আর তোমরা হচ্ছে দা বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি আমাদের খুব ফেভারিট আফরান নিশো ভাই এবং তানজিন তিশার ম্যামের একটি ভিডিওর রিঅ্যাকশন, যার নাম হচ্ছে ঠেলো ঠেলো যায় না। ঠেলো ঠেলো যায় না মানে কি ঠেলতে বলি, ডুয়েল মিনিং কথাবার্তা। যাই হোক, এই ভিডিওর নাম হচ্ছে ঠেলো ঠেলো যায় না, এবং যেখানে রয়েছেন আমাদের প্রচন্ড প্রিয় ফেভারিট আফরান নিশো ভাই এবং তানজিন তিশা ম্যাম। মানে মেয়েদের যখন নাম নেয় তখন তানজিন তিশা ম্যাম বুঝি, মানে এটা নুসরাত ফারিয়া, মানে কি ব্যাপার এটা? আফরান নিশো ভাই তো তুমি নিতে বলিস তাকে না, এটাই না, আমি সোজা পথে চলি। তো আচ্ছা যাই হোক, তো যাই হোক, যে ড্রামার থেকে এই সিনটা, সেই ড্রামার নাম হচ্ছে ছেলেটির চোখে মেয়েটি ভালোনা। এই মানে আচ্ছা, তোমাদের কাছে একটা আমার প্রশ্ন, এটা হয় না, ছেলের চোখে কি কখনো মেয়েরা খারাপ হয়? আর মেয়েটির চোখে ছেলেটি ভালো না আর কি, ছেলেটি বেরিয়ে গেছে আর কি, এই আর কি, কিছু হয় কি সাধারণত? না হলে আবার বেরি হতো, মানে এবং যার ডিরেক্টর হচ্ছেন মেহেদি হাসান জনি স্যার, এবং যে চ্যানেল থেকে আমার নিচে এই সিনটা, সেই চ্যানেলের নাম হচ্ছে নাটক বাজ, নাটক বাজ চ্যানেল থেকে আমার নিচে নাটক বাজ নাকি আমরা নাটক করি, নাটক তো করি। তানজিন তিশার সাথে কি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠেলো ঠেলো যায়। তো চলো দেখে নি কি আছে ভিডিওর মধ্যে, অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চলে যাও চ্যানেলটাতে নাটক বাজ, চ্যানেলটা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার, তারপর চলো দা বংস এর রিঅ্যাকশনে রিঅ্যাকশন দেখার জন্য। তো চলো দেখে নি কি আছে ভিডিওর মধ্যে, তারপর বাকি কথা আর দর্শ হচ্ছে না আমাদের আফরান নিশো ও তানজিন তিশা ম্যাম। কি এটা বাইক নিয়ে যাচ্ছে নাকি? বাইক আরে আসলে আবার এই জায়গায় এসে আমার বাইকটা নষ্ট হওয়ার দরকার ছিল, আমি আচ্ছা আমি প্রায় দেখি আপনি আমাকে ফলো করেন, মানে এই রাস্তায়, মানে আমি যেই রাস্তায় থাকি না কেন আপনি আমাকে ফলো করেন, আমার পিছু নেন, মানে কেন বলেন তো? আমি কিন্তু আপনার জন্য চলাফেরা করতে পারি না, মানে আমি অনেক বিরক্ত হই, আমার মনে হয় সবসময় আমাকে কেউ নজর, মানে নজরবন্দি, আমি আমাকে কেউ নজরে রেখেছে। ও তার মানে আপনি বলছেন আপনি পারেন না চলাফেরা করতে পারেন না, আমি আপনার সমস্যা হয় না, ঠিক আছে, আজ বাদে কাল, মানে আজকের পর থেকে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমি দূরে থাকবো, দূর থেকে এক নজর আপনাকে দেখে আমি চলে যাব। এই যে হ্যালো, মানে আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি এরকম ন্যাকামি করছেন কেন? আপনি সুন্দর করে নর্মালি কথা বলতে পারেন না, আপনি এরকম করে হেলে দুলে কথা বলছেন কেন? কথা বলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম হয়তো আমার প্রতি আপনার দুর্বলতা কাজ করে, ঠিক আছে, কিন্তু তাই বলে কি একটা ভদ্র ফ্যামিলির ছেলে কখন এরকম করে রাস্তায় ফলো করে, সবসময় পিছু নেয়, আর আপনাকে দেখে তো মনে হয় একটা ভদ্র ফ্যামিলির ছেলে। ভালো লাগে, ভালোবাসি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার প্রতি আপনার তিল পরিমাণ ভালো লাগা বা ভালোবাসা নেই, এটা আমি বিশ্বাস করি, তবে হ্যাঁ আমি জয় করে নিব, কারণ আমার যে ভালোবাসা ভালো লাগা এই সবকিছু হচ্ছে নিষ্পাপ,
ভালোবাসা এক দফা নয়, ভালোবাসা ভালো সত্যিকারের ভালোবাসা এটা রূপকথার গল্প নয়, এটা একটা বিশ্বযুদ্ধ এবং এই বিশ্বযুদ্ধটাকে জয় করে নিতে হবে। আমার মনে হয় কি মানে আপনি অনেক সিনেমা দেখেন না, বাংলা সিনেমা, ওই যে হাতের মধ্যে আবার সিনেমার ডায়লগ গুলি লিখে নিয়ে এসছেন, আপনি যতটা সিনেমা দেখেন তার এক অংশ আমি দেখি না, তো আপনি সিনেমা দেখে দেখে সিনেমার ডায়লগ বলে বলে সবটাই মেয়েদেরকে পাঠাতে পারবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্রার্থনা করছি যে মানে আপনার বিবেকের কাছে প্রার্থনা করছি যে আপনি না এক উপরে আমাকে ডিস্টার্ব করবেন না, আমি খুব বিরক্ত হই, আমার খুব বিব্রত লাগে। না ঠিক আছে, আমিও বলতে চাই যে তোমার তো একটা মন আছে, নিশ্চয়ই সে মনটা নির্দয় না, তোমার বিবেক এবং মনের কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি যে আমি একদিন এভাবে আশাহত থাকবো না, আমার মনে আশা বাঁধবে এবং সেটা তুমি হয়তো তোমার বিবেক এবং বুদ্ধি দিয়ে তুমি বিবেচনা করবে যে আমি তোমাকে ভালোবাসি, একদিন এই সময় আসবে হয়তো বা কোনো দিন হয়তো বা পৃথিবীর কোনো প্রান্তে তোমার সাথে আমার দেখা হবে এবং তুমি এসে বলবে আমার মতোই তুমি আমায় ভালোবাসো, আমি তোমার কাছে আমার এই বিষয়টা তোমাকে জানিয়ে দেব। টেরিফিক ম্যান, টেরিফিক মানুষের কোনো কথা মানে সিরিয়াসলি, মানে মানুষের অ্যাক্টিং সম্বন্ধে একটু পরে বলছি, মানে সিনটা সম্বন্ধে একটু বলি, সিনটা অসাধারণ ফাটাফাটি ছিল, মানে ও আগে থেকে প্রিপেয়ার ছিল যে না বলবে, এটা কোনো ইয়ে নয়, এটা বিশ্বযুদ্ধ, ও কিছু বলে যাচ্ছে চুলো স্টাইল করেই যাচ্ছে, মানে ওই সব কানে ফানে নেওয়া সিনি, ও যেটা ভেবে দিয়েছে ও ওটাই বলবে, এটাই হলো আসল কথা, ও যাই বলুক ও মানে ভেবে এসেছে একটা প্ল্যান করেছে, প্ল্যান মাফিক এসেছে, প্রথমে মানে হাতটা দেখেই আমার ডাউট হয়েছে কি হচ্ছে কেন, হাতে লেখা এই ভাষাটাকে ভালোভাবে প্রকাশ করা দ্বিতীয় বিষয় আমি একটু বুঝলাম না। তানজিন তিশা এখানে চরিত্রে বললেন যে তানজিন তিশা 1% সিনেমা দেখেন না, যদি সিনেমা না দেখেন তাহলে বুঝলেন কি ওটা সিনেমা ডায়লগ, এটাও তো একটা কথা তাই না, এসব মানে এই ডায়লগুলো এমনি আর কোথাও হতে পারে না, এমনি শোনে না আর কি, এই জন্যই বলছি ওগুলো সিনেমা ডায়লগ, ওই জন্যই দেখে মানে এগুলো হচ্ছে মানে চল না আর কি, হ্যাঁ মানে তো আটকাতে হবে বোকা ব্যাপারটা বোঝ, নতুন ভাবে কি বলবো, দুজনেরই ফাটাফাটি অভিনয় আর ঠেল 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 যাই হোক সিরিয়াসলি দারুণ ছিল সিনটা এবং বেশ ভালো জীবন্ত একটা কমেডি দেখলাম, যেখানে ওভারঅল আফরান নিশো ভাই আফরান মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল এখানে, আর সুযোগ দেননি উনি, কারণ যে মানে ফিমেল ক্যারেক্টার ছিল সেটা অতটা বোল্ড না, একটু মানে কি বলবো একটু রিজার্ভ টাইপের ছিল, তো যাই হোক আফরান নিশো ভাই একাই মানে তোমার হৃদয় নির্দয় নয়, বাপরে বাপ, মানে আমিও বলে দিলাম সেটাই বলছি, মানে আমিও বলে দিলাম, তুই তো দেখে মুখস্থ হয়ে গেছিল, ক্যাচ ক্ষমতাটা ভালো আর কি, এইসব ব্যাপার এইসব ব্যাপারে অসাধারণ একটা ভিডিও দেখলাম, যদি না ব্লগ হয় তো ডেফিনেটলি তোমরা দেখতে হবে, ভিডিওর সাথে আমাদের রিয়াকশনটা কি ছিল অসাধারণ রিয়াকশন, এবং আমাদের যে বন্ধুরা রয়েছেন আচ্ছা, তো তাদের কেমন লাগলো একটু প্লিজ জানাবেন, একটু খুশি হব আমরা, সিরিয়াসলি বেশ ভালো লাগলো, আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, একদম এইভাবেই সাবস্ক্রাইব করে নেবে।
আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন। প্লিজ জানাও, একদম বেশি করে জানাও যে আমরা কেমন রিঅ্যাকশন, কেমন লাগছে আমাদের রিঅ্যাকশন, ভালো লাগছে জানাচ্ছে, কিরকম লাগছে জানাচ্ছে। হ্যাঁ, খারাপ লাগলেও বলবে যে দাদা রিঅ্যাকশন ভালো হচ্ছে না, তাতেও আমরা খুশি হবো যে আমাদের সত্যি কথাটা তোমরা বলছো। যেমন আমরা সত্যি তোমাদের রিভিউ টাইপের দিই যে হ্যাঁ ভাই এটা ভালো লাগছে, এটা এই ব্যাপার, যেটা আমাদের এক্সপ্রেশনই তোমরা বুঝতে পারো এটা খুব ভালো হয়তো লাগেনি, মানে ঠিক আছে, আমরা কোনো সময় তোমাদেরকে এইভাবে খুশি করার চেষ্টা করবো না যে হ্যাঁ হেভি লেগেছে বানিয়ে বানিয়ে বলবো, একদম না, সেটা আমরা পারি না আর সেটা চাইবও না। আমরা একদম ন্যাচারাল রিয়েক্ট করতে চাই, সেটা তোমরা ভালো করেই জেনে গেছো, এগুলোই তো দি বংশ রিয়াকশন। আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে দুজনকে ফলো করতে একদম ভুলে যেও না, তার সাথে তো ইউটিউবে চ্যানেল লিঙ্কটাকে একদম সর্বত্র ছড়িয়ে দাও যাতে সমস্ত সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স একটু বেশি বেশি করে ভাড়ে, যাতে একটু আমরা সার্চে ফার্চে আসি আর কি, লোকজন দেখে আর সেই ভালো হবে আমাদের জন্য, তোমরাও সহজেই খুঁজে পাবে কি একদম। আর ফেসবুকের গ্রুপটার সাথে আপনি জয়েন হয়ে যাও, আর পেজটাকে লাইক করে দাও, সবুজ যত সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধব অফিস কলিগ এক্স ওয়াই জেড তো আছেই, পাড়া প্রতিবেশী ভাইয়ের পাড়া প্রতিবেশী বুঝি তোমাদের পাড়া প্রতিবেশী সব সামনে বালি খিড়কি মে পাড়া প্রতিবেশী ওই জন্য বলে। আচ্ছা যাই হোক, বলে ফেলতো ট্যাগ লাইক, তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও, পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, তোমার জন্য টাটা।